আজকে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে এফটিপি সার্ভারে রূপান্তরিত করবেন এবং আপনার অ্যান্ড্রয়েডের যে রিসোর্স রয়েছে বা ফাইল রয়েছে আপনার লোকালি অন্য ইউজারদেরকে আপনি শেয়ার করতে চাচ্ছেন এই পদ্ধতির মাধ্যমে সো আজকের ভিডিওটি আমি এটাই দেখিয়ে দিব তো প্রথমে আপনাদের কিন্তু যেতে হবে ফাইল ম্যানেজারে যে ফাইল ম্যানেজার যে একটা সফটওয়্যার রয়েছে সেখানে সেখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাবেন যে তিনটা লাইন রয়েছে এখানে সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে রিমোট এফটিপি ট্রান্সফার ফাইল এখানে কিন্তু আপনারা এফটিপিতে ক্লিক করবেন এফ টি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাবেন যে স্টার্ট লেখা এখানে স্টার্টে ক্লিক করে দেবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে পোর্টেবল নট সিকিওর মানে অ্যানোনিমাসলি এটা তারা অ্যাক্সেস নিতে পারবে উইদাউট পাসওয়ার্ড ছাড়া যখন নিচে ক্লিক করবেন প্রোটেক্টেড এখানে কিন্তু পাসওয়ার্ড কিন্তু দেওয়া থাকবে এরকম একটা বিষয়টা সো আপনারা প্রথমে এটা পোর্টবল নট সিকিওর দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার যে আইপি রয়েছে সেই আইপির সঙ্গে যে পোর্টটা রয়েছে এফ সার্ভার এখানে কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটা কপি করে নিয়ে আপনি যাকে দিতে চাচ্ছেন ফাইলগুলো তাকে সেন্ড করে দিবেন সে কিন্তু আবার এফ কানেকশনের মাধ্যমে এইটা কিন্তু এক্সেস নিতে পারবে আর যাদের এফটিপি টিপি নেই তারা কিন্তু প্রথমে আপনারা গুগল চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর কিন্তু এখানে লিখবেন যে এফ সার্ভার এখানে লিখে এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবেন যে ওয়াইফাই এফ টিভি সার্ভার রয়েছে এখানে ক্লিক করে ডাউনলোড করে এইভাবে সেম ওয়েতে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন সো আমি এখানে ওয়াইফাই এফ টিভি সার্ভার ডাউনলোড করলাম ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু অলরেডি ওয়াইফাই এফ টিভি সার্ভার ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা এটা ইনস্টল করব ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে সেম প্রসেসে এফ টিভি সার্ভার বানানো যায় অ্যান্ড্রয়েড ফোনটিকে সো এখন আমি ওপেন কো ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্টটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ফাইল এক্সেস চাবে এক্সেস দেওয়ার পর এখানে স্টার্ট করার পর দেখবেন যে এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে সেম হইতে সো এটা যদি কেউ স্ক্যান করে স্ক্যান করেও চালাতে পারবে অথবা এফ টিপি যে লিঙ্কটা রয়েছে লিঙ্কের মাধ্যমে কিন্তু সারা কানেক্টেড করে আপনার ফাইলের সব এক্সেস নিতে পারবে এখানে কিন্তু প্রয়োজন অনুযায়ী ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এবং অ্যানোনিমাসলি এক্সেস করার সিস্টেম রয়েছে সো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না